রাজধানীতে যৌনতার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে কয়েকটি চক্র। অনেকেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও থামছে না তাদের অপকর্ম। গোয়েন্দা পুলিশ বলছে, সহজেই জামিন পাওয়া ও টাকা উপার্জনের শর্টকাট পথ হওয়ায় এদের থামানো যাচ্ছে না। আইন সংস্কার করে জামিনের পথ রুদ্ধ করতে পারলে এ ধরনের অপরাধ কমে আসবে বলেও মত তাদের। বিথি ও সাইফুল দম্পতি সম্প্রতি তাদের সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। অনেক নিঃসঙ্গ পুরুষকে প্রলুব্ধ করে সম্পর্কে জড়ায় তাদের চক্রের এক নারী সদস্য। এক পর্যায়ে সময় কাটায় একান্তে, পরে ভুক্তভোগীকে আটকে রেখে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। আর এ কাজে জড়িত সাইফুল সহ আরও কয়েকজন। শুধু তাই নয়, ভিডিও ধারণ করে করা হয় ব্ল্যাকমেইল। যাওয়ার পরে মানে বিথি ওই রুমে থাকে, তারপর আমরা এই রুমে যাই, আমি আমার হাজবেন্ড সেটা যাবতীয় যারা আছে তাদেরকে ফোন দিই, ফোন দেওয়ার পর তারা বাসায় আসে। বাধ্য বলতে বলছে আসলে উনি অথবা মান সম্মানের ভয়ে হ্যাঁ দিতে রাজি হয় উনি। ঠিক আছে, মান সম্মান খোয়ানোর ভয়ে টাকা দিতে বাধ্য হয় ভুক্তভোগীরা। দুইটা লোক ঢুকছে আমার রুমে, ঢুকার পরে বলে যে আপনি তো ইয়াবার ব্যবসা করেন, থাপ্পড় দিচ্ছে তিনজনে, গলা চিপ দিচ্ছে একজনে, কত টাকা দিত আমি করতে 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 শেষ পর্যন্ত কলেজে আর দেড় লক্ষ টাকা দিতে পারবো। সাইফুল বিথি দম্পতির মতো অনেক চক্রে আছে ঢাকায়। মাঝে মাঝে তারা গ্রেপ্তার হলেও আইনের ফাঁক গলে সহজেই পেয়ে যায় জামিন। এই বিষয়ে যে আইনগুলো আছে সেগুলো খুব স্ট্রং না, এগুলো জামিনযোগ্য, একটা পর্যায়ে তারা জামিন পেয়ে যান। এই সমস্ত অপরাধীদের ব্যাপারে আমরা আরও খোঁজ খবর নিচ্ছি, কতগুলো অপরাধ তারা করে নিতে যাচ্ছে। তো তারা সুযোগ পেলে এরকম অপরাধ করে বেড়ায়, সেজন্য আইনটাও আরও স্ট্রং হওয়া উচিত। সহজে জামিন পেয়ে যাওয়ায় উৎসাহিত হচ্ছে তাদের মতো অন্য অপরাধীরা। এ ধরনের অপরাধ বন্ধে আইন যুগোপযোগী করার পাশাপাশি বেশ কিছু পরামর্শ পুলিশের। যারা এখানে ভিক্টিমাইজড হন, লোকলজ্জা সুনাম হানি হবে, সেই সমস্ত কারণে অধিকাংশ সময় তারা বিষয়গুলো নিয়ে অভিযোগ করে না। যদি এই ফাঁদে পা দিয়ে ফেলেন, লজ্জা না করে অভিযোগ করুন, আমরা সাধ্যমতো চেষ্টা চালাবো প্রতিকার দেওয়ার জন্য। এছাড়া এদের বিরুদ্ধে রয়েছে আরও পাঁচটি মামলা, এসব মামলারও তদন্ত করবে গোয়েন্দা পুলিশ। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।